কি ব্যাপার? আমাকে এখানে ডাকলে কেন? বলো। আমার দিদির ব্যাপারে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। আমার দিদি আত্মহত্যা করেনি। আত্মহত্যা করেনি? তাহলে সুইসাইড নোটটা কার? যদি আত্মহত্যাই করবার ছিল তাহলে মন্দিরে বিয়ে করতে গিয়েছিল কেন? তুমিও যেরকম শুনেছিলে ইনভেস্টিগেশন করতে গিয়ে, আমিও সেরকম শুনেছিলাম। কোনো আই উইটনেস নেই। একসঙ্গে দুজনকে কেউ দেখেনি। দেন আই এম শিওর দীপা আত্মহত্যা করতে গিয়েছিল। দিদি যদি আত্মহত্যাই করতে চায় অত দূরে যাবার কি দরকার ছিল? এইখানেই করতে পারতো। মানছি তোমার কথার যুক্তি আছে, কিন্তু রূপা আমার পক্ষে এর বেশি কিছু করা সম্ভব নয়, কারণ তোমার বাবাই কেসটা ক্লোজ করে দিয়েছেন। প্লিজ তুমি আমায় সাহায্য করো। তুমি আমায় সাহায্য করলে আমরা ঠিক খুনিকে ধরে ফেলবো। আমায় কেউ সাহায্য করছে না। ঠিক আছে, অফিসিয়ালিও তো পারবো না। তুমি একটা কাজ করো, দীপার বন্ধুদের খুঁজে বার করো, চেষ্টা করো জানবার দীপাকে কে বেশি ভালোবাসত। কেউ তো ভালোবাসত, তা ঠিক জানি না, অনেকবার জিজ্ঞেস করেছি, কোনোদিন সঠিক উত্তর দেয়নি। আচ্ছা, কলেজে ওর এমন কোনো বন্ধু ছিল যে ওর বেস্ট ফ্রেন্ড ছিল? ওর বেস্ট ফ্রেন্ড তো আমিই ছিলাম। না না, তুমি না, মানে এমন কোনো ছেলে বন্ধু ছিল যে ওর বেস্ট ফ্রেন্ড ছিল? ছেলে বন্ধু? হ্যাঁ, কলেজে একজন ছিল, ওর নাম সঞ্জু। সঞ্জু? হুম। কোথায় থাকে? কোথায় থাকে তা ঠিক জানি না। হ্যাঁ, তবে রোজ বিকেলে লেকের ক্লাবে যাই। লেকের ক্লাব? হুম। থ্যাংক ইউ। ওকে, চলো। তুমি আমাকে মিথ্যা সন্দেহ করছো। আমি দীপাঞ্জনাকে মনে মনে ভালোবাসতাম, ভাবতাম দীপাও বোধহয় আমায় ভালোবাসে। কিন্তু পিকনিকে গিয়ে প্রথম ওকে একটা ছেলের সাথে দেখতে পাই, তারপর থেকে বারবার ওকে ওই ছেলেটার সাথে ঘুরতে দেখেছি। দিদিকে ঘুরতে দেখেছো? ছেলেটাকে আগে কখনো দেখিনি, আর আমাদের কলেজেও পড়ে না। ছেলেটা কেমন দেখতে? ভালোই। ওর একটা ফটোগ্রাফও আছে আমার কাছে, পিকনিকে আড়াল থেকে ওর ছবিটা তুলেছিলাম। ছবি কোথায় আছে? আমার হোস্টেলে আছে, কাল তোমাকে দিতে পারি। কাল নয়, আমার এক্ষুনি চাই। চলো। তুমি তাহলে গাড়িতে বসো, আমি গিয়ে নিয়ে আসছি।
এই যে শুনছেন, শুনছেন এই যে কে? আচ্ছা সঞ্জু, রুম নাম্বারটা কত? চারশো দুই।